বর্ধমান কৃষ্ণপুর হাই স্কুলের মুক্তমরণ স্পিডের সহযোগিতায় দুদিন ব্যাপী নাটকের কর্মশালা অনুষ্ঠিত হয়। থিয়েটার ইন এডুকেশন কর্মসূচি ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। 30 জন ছাত্রছাত্রী এই কর্মশালায় অংশগ্রহণ করে। তাদের দিয়ে স্পিডের পক্ষ থেকে বিশিষ্ট নাট্য পরিচালক অমিতাভ চন্দ্র, বিশিষ্ট অভিনেত্রী পিঙ্কি মজুমদার সেনগুপ্ত এবং বিশিষ্ট অভিনেতা রতন পাল সহ একাধিক নাট্য ব্যক্তিত্বদের সঙ্গে দুদিন কর্মশালায় নাটক সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করল ছাত্রছাত্রীরা। দুদিনের কর্মশালায় তাদের দিয়ে নাটক ও রচনা করা হলো। শনিবার এই কর্মশালার শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের শংসাপত্র তুলে দেওয়া হলো। পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষক ও সহপ্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদেরও সম্মান জানানো হলো স্পিডের পক্ষ থেকে। আমরা মুক্তমরণ স্পিড একটা পরিকল্পনা নিয়েছি, যেটা হচ্ছে স্কুল ছাত্রদের মানে থিয়েটার এডুকেশন এই বিষয়টা নিয়ে আমরা বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলে আমরা কর্মশালা করব, যাতে করে ছাত্রছাত্রীরা পড়াশোনার পাশাপাশি থিয়েটারের মাধ্যমে তাদের মানসিক বিকাশ ঘটাতে পারে। এই ভাবনা চিন্তা নিয়ে এই থিয়েটার ইন এডুকেশন এই নাট্য কর্মশালাগুলো আয়োজন করা হয়েছে। এই প্রথম শুরুটা হলো কৃষ্ণপুর হাই স্কুল থেকে, এরপরে আমরা জেলার বিভিন্ন স্কুলে আমাদের আরও ওয়ার্কশপ করার ভাবনা চিন্তা আছে। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, যদি কোনো বিদ্যালয় আগ্রহী হন আপনারা মুক্তমরণ স্কুলের সাথে যোগাযোগ করুন। কদিন হলো এখানে? এখানে দুদিন হলো, গতকাল হয়েছে 15 এবং 16 জুলাই। এই দুদিনের ওয়ার্কশপ করা হলো। মাস্টারমশাইদের পূর্ণ সহযোগিতা পাওয়া গেছে, ছাত্রছাত্রীরা খুব উৎসাহী, আমরা কাজটা করে খুব আনন্দ পেয়েছি। কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এখানে? 30 জন ছাত্রছাত্রী। আমি তো ছিলাম, আমার সাথে ছিলেন রতন পাল, পিঙ্কি, সেনগুপ্ত চন্দ্র, অগ্নিভ চন্দ্র, পার্থ বসাক, রবি সাঁতরা, আমরা এই 5 জন মিলে এই শিবিরটা পরিচালনা করছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম অমিতাভ চন্দ্র, আমি মুক্তমন স্পিডের পরিচালক, নাট্য পরিচালক। সৌমেন একদিক থেকে আমার পূর্ব পরিচিত, যখন এরা ইউনিভার্সিটিতে নাটক কম্পিটিশান হতো তখন সৌমেনদের বিভাগ, ইংরাজি বিভাগে আমি নাটক করিয়েছি, আমার পরিচালনারা নাটক করেছে এবং পুরস্কৃত হয়েছে, সেই থেকে সৌমেনের সঙ্গে পরিচয়। সৌমেন এই বিষয়টা খুব ভালোবাসে বলেই এই স্কুলে এত সুন্দরভাবে একটা ওয়ার্কশপ আমরা করতে পারলাম মনে হচ্ছে। যেভাবে কৃষ্ণপুর হাই স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা ছাত্রছাত্রীদের এই নাট্য কর্মশালা ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখিয়েছেন, তাতে করে আগামী দিনে জেলা সহ রাজ্যের বিভিন্ন স্কুলে এই ধরনের নাট্য কর্মশালা অনুষ্ঠিত করতে অনুপ্রাণিত করবে বলে আশা করা যায়। আমরা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে একটা নাট্য কর্মশালা করছি দুদিনব্যাপী, শুক্র এবং আজ শনিবার। আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে মুক্তমরণ স্পিড। অ্যাকচুয়ালি দীর্ঘ কোভিড পিরিয়ডের পর ছাত্রছাত্রীদের মধ্যে একটা স্কুল ছুট প্রবণতা এবং পিছিয়ে পড়ার যে একটা ব্যাপার রয়ে গেছিল, ছাত্রছাত্রীদের মধ্যে সেই উৎসাহটা এবং তাদের স্কুলমুখী করার প্রয়াসে আমরা মাস্টারমশাইরা এবং স্কুল কর্তৃপক্ষ ভেবেছিলাম যে একটা নতুনত্ব কিছু করতে হবে, যাতে ছেলেরা আনন্দ পায় এবং আনন্দের মাধ্যমে পড়াশোনাটা করতে পারে। তো সেই লক্ষ্যে
আমরা বেশ কিছু সেমিনার আয়োজন করেছিলাম, কিন্তু ওয়ার্কশপে প্রথম করলাম। এবং মুক্ত মননের যারা রয়েছেন রতন পাল, অমিতাভ চন্দ্র, ওনাদের পূর্ণ সহযোগিতায় আমরা দুদিনব্যাপী এই কর্মশালাটার আয়োজন করতে পেরেছি। এবং আমরা দেখলাম যে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রভূত উৎসাহ উদ্দীপনা, এবং যে যারা ক্লাসে ভালো করে বাক্য গঠন করতে পারে না তারা এখানে উইদাউট স্ক্রিপ্টে একটা এত সুন্দর নাটক করে ফেলল, মানে বিষয়টা থিমটা বুঝে নিয়ে, এইটা আমাদের একটা খুব ভালো লেগেছে। এবং আমরা ভাবছি যে এটা আমরা স্কুলে রেগুলার বেসিসে যদি আমরা ছেলেদের পড়াতে পারি, একটা থিমাটিক যে জিনিসটা আমরা শিখলাম এই দুদিন ধরে, আমরা যদি একটু একটু করে ছেলেদের মধ্যে এটা করাতে পারি, তাহলে আমাদের শিক্ষার যে উদ্দেশ্যটা সেটা সফল হবে। অর্থাৎ ছেলেদের মধ্যে যে মুক্ত চেতনা এবং চিন্তা ভাবনা জাগ্রত করার যে একটা প্রয়াস, আমার মনে হয় এই থিয়েটার এমন একটা মাধ্যম, তার মাধ্যমে আমরা এই জিনিসটা খুব ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। এটা শুধু আমার মত নয়, এটা আমার মাস্টারমশাইদের যারা এই থিয়েটার ওয়ার্কশপটা দুদিন ধরে রয়েছেন, অ্যাটেন্ড করেছেন, অংশগ্রহণ করেছেন, তাদেরও মত। আমি অত্যন্ত অভিভূত। বিভিন্ন জায়গায় কলকাতাতে আমরা বহু নাট্যকর্মীদের সঙ্গে কথা বলেছি এবং তারা একটাই বক্তব্য যে নাট্য বা থিয়েটারকে পাঠ্যসূচিতে নিয়ে আসা হোক। কী বলবেন যদি সেরকম যদি এটা আনা হয় খুবই ভালো, কিন্তু যদি নাও আনা হয় তো আমরা যদি স্কুল কর্তৃপক্ষ এবং মাস্টারমশাইরা শিক্ষক শিক্ষিকারা একটু আগ্রহী হয়ে আমরা এই ধরনের সামান্য সামান্য করে যে প্রয়াস, ক্ষুদ্র প্রয়াসের মাধ্যমেও যদি করি, তাহলে আমরা মনে হয় অনেকটাই সফল হবে। এবং সবথেকে বড় কথা, এই যে কোভিড পিরিয়ডের পর ছেলে মেয়েরা যে একটা স্কুল ছুট প্রবণতা আছে, সেই স্কুল ছুট প্রবণতাকে আমরা রুখতে পারবো। এবং তার জন্য নাটক, অডিও ভিজুয়াল এইডস, এর মাধ্যমে পড়াশোনাটা জোর দেওয়াটা আমার মনে হয় ভীষণ রকম প্রয়োজন। বর্ধমান থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।